সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন মানুষের দাঁত কতটা ভাগ্য বলতে পারে বা মানুষের দাঁতের লক্ষণ অনুযায়ী তার কি বৈশিষ্ট্য নির্দেশ করে তা নিয়ে আমার আজকের আয়োজন আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন ও বেলাইকনে প্রেস করুন দেখুন যে দাঁত আপনার জীবনে কী ভাগ্য বহন করে মানবভাগ্যের এক অবিস্মরণীয় অধ্যায় লুকায়িত রয়েছে মানুষের দাঁতের গঠন ও বৈশিষ্ট্যের মধ্যে তাই তো দাঁতের গঠন বর্ণ ছোট, বড়, বাঁকা উঁচু নিচু এই দাঁতের বিভিন্নমুখী গঠন ও ফলাফল অনুযায়ী আপনার ভাগ্য বা আপনার বৈশিষ্ট্য কেমন তা এই ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করেছি আশা রাখি দর্শক শ্রোতা আপনারা কষ্ট করে যেটা দেখবেন আপনাদের পরিপূর্ণ আশা পূরণে সহায়ক হবে সর্বপ্রথম আসি যে সকল জাত ব্যক্তির দাঁতের গঠন সুগঠিত নয় অর্থাৎ দাঁত উঁচু নিচু এবং দাঁত ছোট তাদের জীবনে কর্ম অর্থ মোক্ষ সুনাম যশ প্রতিষ্ঠা পেতে প্রচুর সংগ্রাম চালাতে হয় অবশেষে মাছ যেন তরি ডুবে যায় এমন অবস্থা পারিবারিক ও পারিপার্শ্বিক চাপে সর্বদাই জীর্ণতার দিকে ধাবিত হতে দেখা যায় অবশ্য প্রচণ্ড ললুপ হওয়ায় দাম্পত্য জীবনে অসন্তোষ ঘটতে পারে এমনকি দাম্পত্য জীবনে এই কাম লোলুপতার জন্য মানে মামলা মোকদ্দমা বেট সেপারেশান থেকে কোর্ট সেপারেশান পর্যন্ত ঘটে যেতে পারে তবে এরা সন্তান ভাগ্যে অনেকাংশে সুখী হয় অর্থাৎ দাম্পত্য জীবনে অসুখী হলেও সন্তান জন্মের পরে ভাগ্যের ক্রম ক্রমোন্নতি এমনকি সন্তান জগতের বুকে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হয় সুপ্রিয় দর্শক এবার আসি যাদের দাঁত ফাঁকা যে সকল জাত ব্যক্তির দাঁত ফাঁকা বিশেষ করে এই মাঝখানের দাঁতটি ফাঁকা বা যে কোনো দাঁত ফাঁকা এদের জীবনে এই সকল নরনারীর জীবন কোনো না কোনোভাবে কলুষিত হবেই হবে তাতে সন্দেহ নেই অর্থাৎ আগের কালে দেখা যেত যে দাঁত ফাঁকা পাত্রীদের বিবাহই করতে চাইতো না কেন তা এই ফাঁকা দাঁতের বিশ্লেষণ দ্বারা আপনারা বুঝতে পারবেন অর্থাৎ এই সামনের দাঁতটি ফাঁকা কিন্তু বেশি ভয়ঙ্কর পাশের দাঁত ফাঁকা থাকলে অবশ্যই সেটাও খারাপ কিন্তু একটু কম খারাপ এবার তাহলে আসি এই ফাঁকা দাঁত বিশিষ্ট নরনারীর জীবন যেমন কলুষিত হবে তেমনি এদের সিংহবাগী চরিত্রভ্রষ্ট হতে দেখা যায় অর্থাৎ জগতে যত দুশ্চরিত্র বিশিষ্ট নরনারী আছেন তাদের এই দাঁত ফাঁকা হতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে লজ্জা ঘৃণা ভয় কম থাকায় সহজে সকল পরিবেশে মিলিয়ে যায় এমন কি চরিত্র যেন এদের কাছে খেলার ফুতুল এরা কিসের আত্মীয় বা কিসে কিসের কাছের লোক কিসে কী তার পরিচয় দেখা দেখি নেই যেন যৌন লালসা চরিতার্থ করার এক বিশেষ মানসিকতা জন্ম নেয় এই জাত ব্যক্তির জীবনে কথায় ও কাজে মিল না থাকায় জীবনে বারবার ঠকে এবং শেষ জীবনে দুর্বিষহ কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে জীবন অতিবাহিত হতে হয় সুপ্রিয় দর্শক তবে অনেক সময় দেখা যায় যে সকল জাত ব্যক্তিরা ওই মামাতো বোন কাকাতো বোন পিসাতো বোন এই সকল ভাই বোনদের মধ্যে বিবাহ করে বা স্বজনদের মধ্যে পরম আত্মীয়ের মধ্যে বিবাহ ঘটে থাকে তাদের বেশিরভাগ এই সকল জাত ব্যক্তির জীবনে দেখা যায় এই সামনের দাঁতটি ফাঁকা অর্থাৎ সতর্ক থাকবেন এই দাঁত ফাঁকা জাত ব্যক্তি থেকে তাইতে সে নর হোক আর পুরুষ হোক বিশদর সর্পের মস্তকে মনি থাকে ঠিকই কিন্তু সেই মনি আহ আহরণ করতে যাওয়াটা যেমন ভয়ঙ্কর তেমনি এই ফাঁকা দাঁত বিশিষ্ট নরনারীর জীবনে অনেক জ্ঞান গরিমা বা শুভ কিছু থাকতে পারে কিন্তু এইটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে কিন্তু কখনো দ্বিধা করবে না অর্থাৎ এদের থেকে আপনারা সতর্ক থাকবেন এটাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো এবার আসি যে সকল জাত ব্যক্তির দাঁত সর্বদা সমান মসৃম সুন্দর এবং সুগঠিত হাসির সময় মাড়ি বের হয় না অর্থাৎ দাঁতের এই উপরের অংশ মাড়ি দেখা যায় না তাদের জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ হয়ে থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ক্রমাগত উন্নতি সুনাম যশ লাভ করে চলেন এমন কি মৃত্যুর পরেও বহু লোক তার জন্য ব্যথিত হয় এক কথায় ভাগ্য যার সহায় হয় তার কি না হতে পারে যেমন দেবী লক্ষ্মীর বিয়েতে কোনো যন্ত্র নেই অথচ চিন্তার কোনো কারণই নেই সেখানে তার ভাই সিদ্ধিদাতা গণেশ আছে তার আপন ভাই অর্থাৎ একটি গান আছে যে সিদ্ধিদাতা গণেশ যার আপন ভাই তার বিয়েতে কোনো চিন্তা নাই ছোটোবেলায় শুনেছি একটা সিনেমাতে একটি গান অর্থাৎ ভাগ্য কোথা থেকে খুলবে তা কেউই জানে না তবে ভাগ্য খুলবেই খুলবে তাতে সন্দেহ নেই অর্থাৎ দাঁত যাদের মসৃণ সুন্দর সুগঠিত এবং হাসির সময় মাড়ি দেখা যাবে না এরা ভাগ্য লক্ষ্মীর কৃপায় জগতের বুকে মাথা তুলে দাঁড়াবে জীবনটা যেন শেক্সপিয়ারের নাটকের ন্যায় দুলতে থাকবে অর্থাৎ এরা ক্রমাগত উপরের দিকে উঠতে থাকবে সিদ্ধিদাতা গণেশ যার পূজা সবার আগের হয় সেই গণেশের কৃপা লাভ হয় সুন্দর দাঁত বিশিষ্ট নরনারীর জীবনে এবার আসি যে সকল জাত ব্যক্তির দাঁতের গঠন সুসজ্জিত অর্থাৎ দাঁতগুলো সাজানো সুন্দর এবং বর্ণ উজ্জ্বল একেবারে যেন মুক্তার মতো জলমল করছে কোনো ফাঁকা নেই বা বিন্দু সাদা বা বাদামি কোনো বর্ণের ছাপ নেই কোনো দাঁতে তারা সমাজের সুস্থ আসনে আসীন হবে এবং সম্মানিত হবে তাতে সন্দেহ নেই সেই সঙ্গে সঙ্গে সুনাম যশ প্রতিষ্ঠা অর্থ সমানতালে বৃদ্ধি পেতে পেতে এক একসময় সমাজের বুকে সুপ্রতিষ্ঠিত রূপে পরিগণিত হবে অর্থাৎ ভিক্ষুকের ঘরে জন্ম নিলেও এরা ধন সম্পদের গর্বে গর্বিত হবে এমনকি এদের এদের জীবন্ত সুখ সমৃদ্ধিতে কাটবেই সেই সঙ্গে পরবর্তী কমপক্ষে তিন পুরুষ এই ধন সম্পদ খেয়েও শেষ করতে পারবে না এত ধন সম্পদের মালিক হবে যাদের দাঁতগুলো একেবারে সুন্দর সুগঠিত এবং সাজানো সেই সঙ্গে উজ্জ্বল বর্ণ বিশিষ্ট কোনো ফাঁকা নেই দাঁতের উপরে কোনো বিন্দু বা কোনো বাদামি চিহ্ন নেই এই সকল জাত ব্যক্তিরা সুপ্রিয় দর্শক এবার আসি যাদের দাঁত দেখতে বিকট আকার মানে এবড়ো থেবড়ো একটার পর একটা উঠানো এবং কখনো উঁচু কখনো নিচু অর্থাৎ এলোমেলো দাঁত বিশিষ্ট দেখতে বিকট বা বিশ্রী এরকম দাঁত বিশিষ্ট জাত ব্যক্তির জীবন জীবনে বা জীবন কলুষিত হবেই হবে তাতে সন্দেহ নেই তাতে যেভাবেই হোক কলুষিত হলো না সর্বশেষ কাকির কাপড় ধরে টান দিল জীবন মানে একেবারে জগৎব্যাপী দুর্নাম ছড়িয়ে গেল অর্থাৎ জীবনে প্রচুর সংগ্রাম করে চলতে হবে এদেরকে যেন পদে পদে বাধা প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না এমন কি শ্রম দিবেন মূল্য পাবেন না মাস গেলে বেতন নেই দিন গেলে পারিশ্রমিক নেই এই সকল জাত ব্যক্তির দাঁত বিকট আকৃতি বিশিষ্ট হয়ে থাকে এই নর নারীর জীবনে কিন্তু বৈদব্য দশা বা অকালে পুরুষেরা বিপত্নীক হতে দেখা যায় অর্থাৎ জগতে অল্প বয়সে যে সকল নারীরা বৈদব্য দশায় ভোগে বা অল্প বয়সে যে সকল পুরুষের স্ত্রী মারা যায় তাদের দাঁত এই বিকট আকৃতির বিশিষ্ট হয়ে থাকে আরেকটি জিনিস বিশেষভাবে এই বিকট আকৃতি বিশিষ্ট মানবের জীবনে দেখা যায় তা হলো চরিত্র ভ্রষ্টতা জীবনের একমাত্র প্রতীক অর্থাৎ চারিত্রিক কলুষতা এদের জীবনে আসবেই আসবে তাতে সন্দেহ নেই এবার আসি যে সকল জাত ব্যক্তির দাঁতের বর্ণ শ্যাম বর্ণ বা সাদার মধ্যে একটু শ্যামাভা যুক্ত অথচ সমান মসৃণ তথাপিও তাদের জীবনে দুর্ভাগ্যই একমাত্র সঙ্গী অর্থাৎ দাঁতটা একটু নীলছে বা কালসে বর্ণ বিশিষ্ট এরা যে ডাল ধরে সেই ঢালি ভেঙে পড়ায় একসময় দিশেহারা হয়ে পড়ে দিশেহারা প্রতীকের জীবনযাপন করতে বাধ্য হয় পদে পদে শত্রুর প্রভাব বিদ্যমান থাকায় জয়লাভ করা তো দূরের কথা জন্মস্থান ছেড়ে দূরে বসবাস করতে বাধ্য হয় এদের বিবাহ প্রায় অসবর্ণে বা ভিন্ন জাতির মধ্যে হয়ে থাকে অর্থাৎ যে সকল জাত ব্যক্তির দাঁত একটু কালসে বর্ণ বিশিষ্ট এরা জাতিভ্রষ্ট হয় বেশি বা ভিন্ন জাতি ভিন্ন ধর্ম ভিন্ন বর্ণের মধ্যে বিবাহ হতে দেখা যায় এবার আসি দাঁত যদি হলু দাবা যুক্ত হয় হলুদ সাদার মিশ্রণযুক্ত বিশিষ্ট দাঁতকে হলুদ যুক্ত দাঁত বলে এই হলু দাভা বিশিষ্ট বর্ণ বিশিষ্ট জাত ব্যক্তির জীবনে চাওয়া পাওয়া এবং খাওয়ার প্রবণতা বেশি থাকে এরা অল্পতে তুষ্ট নয় যা পাবে তাই খাবে যা পায় তাই পরে এমনকি মিষ্টি জাতীয় খাবারের প্রতি প্রবল লালসা থাকে জীবনে একেবারে শূন্য থেকে বড় হতে হতে একদিন জগৎখ্যাত হয়ে ওঠেন দাম্পত্য জীবন তেমন সুখের না হলেও সন্তান গর্বে গর্বিত হয়ে থাকেন অর্থাৎ হলুদ আভাযুক্ত জাত ব্যক্তি জীবনে উন্নতি সুস্বসী করে আরোহণ করবেই করবে কিন্তু এদের মধ্যে একটু স্বার্থপরতা এবং গর্ববোধ ও অহংকারী মানসিকতা থাকে এবার আসি দাঁত যদি লাল বা লালসে আভাজুক্ত তাহলে সেই জাত ব্যক্তি কেমন হবে লালসে আভাযুক্ত জাত ব্যক্তিদের জীবন অহংকারে পূর্ণ থাকে এরা হয় অহংকারী কোনো কিছুতেই পরোয়া করে না আর করলেও মানে চরিত্র ভ্রষ্ট হবার বেলায় আবেগ ও মোহের দোলায় দুলতে থাকে তখন যেন দিশেহারা হয়ে যায় চরিত্র ভ্রষ্ট হওয়ার বেলায় শত্রু ও বিরোধী পক্ষের আচমকা আক্রমণ হবে এদের নিত্য সঙ্গী এদের জীবনে প্রতিষ্ঠা পেতে খুবই সংগ্রাম করতে হয় অর্থাৎ লালসে বা লাল আভাযুক্ত নরনারীর জীবন অহংকারে পরিপূর্ণ থাকবে ঠিকই কিন্তু প্রতিষ্ঠিত হবে না কারণ চরিত্রভষ্ট যাদের চরিত্রই ঠিক নেই যাদের মধ্যে সততা নেই নিষ্ঠা নেই একাগ্রতা নেই মানবতা নেই তারা কতদিন উপরে উঠবে হঠাৎ হয়তো লটারি পেয়ে ধনী হলো কিন্তু হঠাৎ করে তারা আবার শূন্যের কোঠায় নেমে যেতে একটুও সময় লাগবে না ঠিক এই লাল দাঁত বিশিষ্ট নরনারীর জীবন উঠানামা লেগে থাকবে এবার আসি যে সকল নরনারীর বা জাত ব্যক্তির দাঁত মসৃণ দুধের মতো সাদা কোনো রূপ বিন্দু সাদা গাঢ় হালকা কোনো দাগ নেই নিচের পাটিতে ষোলোটি দাঁত এবং উপরের পাটিতে চোদ্দোটি দাঁত থাকে অর্থাৎ তিরিশটি দাঁত বিশিষ্ট জাত ব্যক্তি এদের জীবনে কোনো রূপ অহংকার বোধ নেই এরা কোনো রূপ মার প্যাসের ধার ধারে না সরল সোজা প্রকৃতি বিশিষ্ট এমনকি এরাই জগতের বুকে সব থেকে মহা সৌভ সৌভাগ্যবান ব্যক্তি হিসাবে পতীয়মান হয় এমনকি শেষ জীবনে অপরিসীম সাপ রেখে যায় জীবনের যত আবিষ্কারক যত বিজ্ঞানী যত গবেষক বা জীবনে কিছু করে রেখে যান যেমন স্কুল কলেজ মন্দির মসজিদ মাদ্রাসা এমন কিছু স্মৃতিচিহ্ন যারা করে রেখে যান তাদের জীবনে দেখা যাবে নিচের পাটিতে ষোলোটি দাঁত এবং উপরের পাটিতে চোদ্দোটি দাঁত এবং দাঁতগুলো মসৃণ দুধের মতো সাদা কোনো রূপ বিন্দু বা সাদা গাঢ় হালকা কোনো দাগ নেই এই সকল জাত ব্যক্তিরা জীবনে কুড়ে ঘরে জন্মগ্রহণ করলেও এক সময় জগৎব্যাপিয়া বা বিশ্বব্যাপী তার স্মৃতি চিরভাস্বর হয়ে থাকে এমনকি মৃত্যুর পরেও শ বছর এমনকি হাজার হাজার বছর মানুষ তাকে মনে রাখে এমনকি মৃত্যুর পরে লাখো মানুষের ঢল নামে শোক বৃহবল হয়ে পড়ে অর্থাৎ এক কথায় জগতনন্দিত ব্যক্তি সে যেমন উত্তম কুমার মারা যাওয়ার পরে তার কলকাতাতে এত পরিমাণে ফুলের বন্যা বয়েছিল যা বুলডোজার দিয়ে ফুল পরিষ্কার করতে হয়েছিল আপনারা হয়তো অনেকেই জানেন এই সকল মহান ব্যক্তিদের জীবনে এই নিচের পাটিতে ষোলোটি দাঁত এবং উপরে পাটিতে চোদ্দোটি দা দাঁত থাকবে আপনারা প্রয়োজনে গুণে দেখবেন দেখলে বুঝতে পারবেন এবার আসি যে সকল নরনারীর দাঁত মসৃণ আবার উপর নিচ উভয় পাশে ষোলোটি ষোলোটি করে বত্রিশটি দাঁত থাকে এরা বিদ্যা শিক্ষায় একটু কম হলেও বাক সিদ্ধতা লাভ করে অর্থাৎ ঈশ্বর অনুকূল্য পাওয়া একমাত্র এদের পক্ষেই সম্ভব দুই পার্টিতে সমান হারে ষোলো ষোলো বত্রিশটি দাঁত বিশিষ্ট জাতক বা জাতিকার জীবনে স্পিরিচুয়াল পাওয়ার থাকে অর্থাৎ আধ্যাত্মিক শক্তি ঐশ্বরিক শক্তি এরা লাভ করে এমনকি দৈবিক আধিভৌতিক শক্তিতেও বলিয়ান হতে দেখা যায় জগতের বুকে যত ধার্মিক ব্যক্তি আছে ধর্মকে পুঁজি করে বা ধর্মের পথে যারা যাত্রা করে জীবনকে ধর্মের পথে পদার্পণ বা ধর্মের বুকে নিমজ্জিত যারা হয়ে থাকে তাদের এই দুই পার্টিতে সমান অর্থাৎ ষোলো ষোলো বত্রিশটি দাঁত দেখা যায় অর্থাৎ এদের জীবনে মানে বড় বড় ভবিষ্যৎ বক্তা বা যারা ভাবাবিষ্ট হয়ে অনেক কিছু বলতে সক্ষম হয় ঈশ্বরের বা দৈবানুকূল্য হঠাৎ লটারি প্রাপ্তির মতো আকস্মিক জীবনে পরিবর্তন যাদের জীবনে ঘটে এদের সমান হারে দুই পার্টিতে ষোলো ষোলো বত্রিশটি দাঁত এবং এই দাঁতগুলো মসৃণ উভয় পাশে মানে সমান হারে দাঁতগুলো সজ্জিত থাকে জীবনে এদের জীবনটি যেন শেক্সপিয়ারের নাটকের ন্যায় তুলতে থাকে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য ভরা জীবন এদের মধ্যে অবশ্য বিদ্যা শিক্ষা একটু কম হতে দেখা যায় এবার আসি যে সকল জাত ব্যক্তিরা ঘুমের ঘরে দাঁত কটকট করে কাটে অর্থাৎ দাঁত কাটার শব্দ শোনা যায় এমন কি কথা বলার সময় দাঁত কামড়ে দাঁত চেপে চেপে কথা বলে বা ঠোঁট কামড়ে কথা বলে এরা কিন্তু কথা দিয়ে কথা রাখে না অযথা হয়রানি নয় ছয় করা যেন তাদের স্বভাব কথায় এক কাজে এক কথা আর কাজে কোথাও মিল খুঁজে পাবেন না যদি বলে যে আমি ঢাকা যাচ্ছি সে যাবে কলকাতা কি এদের এই নয় ছয়ের জন্য বা এখন এক রকম একটু পরে আর এক রকম এই বলার জন্য মানুষের বিশ্বাস রাস্তা হারায় যে সকল জাত ব্যক্তিরা এই আমাকে বাঘে নিল বাঘে নিল বলে চিৎকার করলো দেখলো অনেক লোক জড়ো হয়েছে এবার দ্বিতীয় দিন আবার আমাকে বাঘে ধরেছে বাঘে ধরেছে চিৎকার করলো সেদিন দেখলো অর্ধেক লোক জড়ো হয়েছে আবার পরের দিন আবার বাঘে ধরেছে বাঘে ধরেছে চিৎকার করলো কিন্তু সেদিন দেখলো কেউ আসলো না সত্যি সত্যি তাকে বাঘে ধরে ফেলেছে অর্থাৎ সেদিন তার জীবনের পরিসমাপ্তি ঘটে গেল বাঘের আহার হিসাবে এই সকল জাত ব্যক্তির জীবনে দেখবেন যে ওই দাঁত কটকট করে কামড়ানো বা ঘুমের ঘরে দাঁত কাটা এই ধরনের অভ্যাস তাদের ভিতরে থাকে তাছাড়া যারা লটারি ফাটকা জুয়ারি রেস প্রভৃতিতে বিনিয়োগ করে সর্বশান্ত হয় তাদের জীবনেও কিন্তু এই দাঁত কাটার এক অভ্যাস লেগে থাকে বা দাঁত কামড়ে বা ঠোঁট কামড়ে কথা বলার এক মানসিকতা থাকে তবে অত্যন্ত সংগোপনে কখনো অপরের কখন কিভাবে অপরের পকেট কাটবে তার কোনো ইয়ত্তা নেই অর্থাৎ আমি সুপ্রিয় দর্শকদের বলবো যারা ঠোঁট কামড়ে বা দাঁত চেপে কথা বলে এদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন দেখবেন জীবন মহিমান্বিত হবে অর্থাৎ জীবনে আপনার কোনো কিছু তার কাছে হারাতে হবে না এবার আসি বোক দাঁত সুপ্রিয় দর্শক যে সকল জাত ব্যক্তির দাঁত মানে বোগ দাঁত থাকে অর্থাৎ দুটো দাঁতের মাঝখানে আরেকটি দাঁত উঁচু থাকে যেমন ভারতের পশ্চিম বাংলায় বা বাংলা চলচ্চিত্র জগতের এক অবিস্মরণীয় নায়িকা শতাব্দী রায়ের দাঁতটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে দাঁত কাকে বলে এই দাঁত বিশিষ্ট জাত ব্যক্তির রা জীবনের স্বর্ণ শিখরে পৌঁছাবেই পৌঁছাবে অর্থাৎ এই দাঁত চেনার জন্য দেখবেন হাসির সময় হালকা ওই দাঁতটি বেরিয়ে যায় কখনো পুরাটা দেখা যায় কখনো আধো আধো দেখা যায় এই দাঁত বিশিষ্ট জাতক বা জাতিকারা নিজস্ব ক্ষমতায় বংশের বুকে শুধু নয় দেশের বুকে শুধু নয় বিশ্বের বুকে সুনাম খ্যাতি বিস্তার লাভ করবে তাতে সন্দেহ নেই এদের জীবন প্রায় বিপরীত লিঙ্গের প্রতি ঝুঁকতে দেখা যায় যার ফলে দ্বিতীয় বিবাহ ঘটে যেতে পারে এদের জীবনে শরীর স্বাস্থ্য প্রথম জীবন থেকে মধ্য বয়স অবধি ভালো থাকলেও শেষ জীবনে প্রচুর শরীর কষ্টে ভুগতে হতে পারে তবে মনে রাখবেন এই বোগদাত বিশিষ্ট জাত ব্যক্তির জীবনে অশুভ অপেক্ষা কিন্তু শুভ ফলে বেশি ঘটবে জীবনে মাথা তুলে দাঁড়াবেই দাঁড়াবে যত অন্যায় অপকর্ম যত যা কিছুই করুক না কেন তার সিংহবাগই মাটি চাপা পড়ে থাকবে সামান্য কিছু হয়তো প্রকাশ পেতে পারে তাও সে নিজে নিজে সমাধান করতে সক্ষম হবে অর্থাৎ জগতে মানে বোগদাত এক অবিস্মরণীয় চিহ্ন মানব জীবনের বহন করে তাতে সন্দেহ নেই সুপ্রিয় দর্শক আমার এই দাঁত নরনারীর জীবনে বা আপনাদের জীবনে দাঁতের লক্ষণযুক্ত ভিডিও এ পর্যন্তই আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশায় এখানেই সমাপ্তি করছি ধন্যবাদ সবাইকে